माय डियर स्टूडेंट आजकेर 17 नং ক্লাসে आलोचना करब দ্বাদশ শ্রেণীর যে গ্রুপ বি এর প্রথম অধ্যায়টি রয়েছে সেই প্রথম অধ্যায়টির নাম হলো আরোহণমানের স্বরূপ এই আরোহণমানের স্বরূপের দ্বিতীয় আলোচ্য বিষয় নিয়ে দ্বিতীয় আলোচ্য বিষয়ের মধ্যে যেটি রয়েছে সেটি হলো আরোহ অনুমানের ভিত্তি আরোহ অনুমানের ভিত্তি এই কথাটির মধ্যে আরোহ অনুমানের সঙ্গে কিন্তু আমরা পূর্বেই পরিচিত অর্থাৎ আগের ক্লাসে আমরা জেনেছি আরোহ অনুমানটি কি আজকে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে নতুন যে শব্দটি যুক্ত হয়েছে সেটি হলো ভিত্তি তাই প্রথমেই আমরা জেনে নেব ভিত্তি কি আমরা ভিত্তি কথাটির সঙ্গে পরিচিত না হলেও ভিত কথাটির সঙ্গে কিন্তু পূর্বেই পরিচিত সেখানে আমরা শুনেছি যে যার উপর কোনো কিছু গড়ে ওঠে যেমন আমরা বলেছি বাড়ির ভিত অর্থাৎ একটি বাড়ি যার উপরে তৈরি হয় সেটা বাড়ির ভিত এখানে ঠিক একই রকম একটি শব্দ পাচ্ছি সেটি হলো ভিত্তি তাহলে ভিত্তি বলতে কি বুঝবো আমরা বুঝতে পারবো যে এই আরো অনুমানটি যার উপর নির্ভর করে গড়ে ওঠে সেটিই হবে আরো অনুমানের ভিত্তি আর একবার একটু বলছি বাড়ির ভিত্তি ভিত কি বাড়িটি যার উপরে গড়ে ওঠে তাহলে আরো অনুমানের ভিত্তি বা ভিত্তি কি হবে আরোহ অনুমান যার উপর গড়ে ওঠে সেটি হচ্ছে আরোহ অনুমানের ভিত্তি দেখো সেটা আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সামনে যে যে বিষয়ের উপর নির্ভর করে আরোহ অনুমানটি গঠন করা হয় সেটি হলো আরোহ অনুমানের ভিত্তি এই ভিত্তি দুই ধরনের হয় যেটি দেখো আমি এখানে একটি চকের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরেছি যে আরো অনুমানের ভিত্তি দু ধরনের হয় কি কি একটি হলো আকারগত ভিত্তি আর একটি হলো বস্তুগত ভিত্তি আমি এই আলোচনার শেষে এই অধ্যায়ের উপরে যে যে প্রশ্ন এর আগে হয়েছে বা যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি সবই আলোচনা করেছি এমসিকিউ এসিকিউ করে তোমরা এই আলোচনার শেষে অবশ্যই কোশ্চেনগুলো দেখে নেবে এই কোশ্চেনের মধ্যেই তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রশ্ন আসবে সেটি অবশ্যই পাবে তাহলে আমরা দেখলাম যে আরোহ অনুমানের ভিত্তি হলো দুটি একটি হলো আকারগত ভিত্তি আর একটি হলো বস্তুগত ভিত্তি আকারগত ভিত্তি আমরা এর আগে কি শিখেছি আরোহ অনুমানের ভিত্তিতে আরোহ অনুমান যার উপর নির্ভর করে গড়ে ওঠে সেটা হচ্ছে আরোহ অনুমানের ভিত্তি এবার আকারগত ভিত্তি কি একটা আরোহ অনুমান যখন তৈরি হয় তখন সেই আরোহ অনুমানটির আকার কিরূপ হবে সেটা নির্ভর করে যার উপর সেটাই কিন্তু আকারগত ভিত্তি অর্থাৎ আরোহ অনুমানের আকারটি কিরূপ হবে সেটা কিন্তু আমরা জানতে পারি এই আকারগত ভিত্তির মাধ্যমে সেটা লিখেছি এখানে যে আকারের মাধ্যমে আমরা বিশেষ যুক্তিবাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকেই বলবো আমরা আরোহ অনুমানের আকারগত ভিত্তি তাহলে আমরা জানলাম আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা কয়েকটা দৃষ্টান্ত থেকে একটা সার্বিক বচন প্রতিষ্ঠা করি এই যে আকার কোন আকারের মাধ্যমে কোন আকার অনুসরণ করে আমরা আরোহ অনুমান গঠন করব সেটা কিন্তু আমরা জানবো এই আকারগত ভিত্তি থেকে এবার আমরা রয়েছে আমরা যেটা জানবো বস্তুগত ভিত্তি তাহলে বস্তুগত ভিত্তি হলো একটি আরোহ অনুমান সেই আরোহ অনুমানটি গঠন করার পর আমরা বলে দিতে পারব যে আরোহ অনুমানটি সত্য কি মিথ্যা অর্থাৎ তার সঙ্গে বাস্তবের কি মিল আছে না নেই যার ভিত্তিতে আমরা বলতে পারব সেটি হলো বস্তুগত ভিত্তি একটা আরোহ অনুমান যখন আমরা তৈরি করলাম
সেই আরোহণুমানটির সঙ্গে যদি বাস্তবের মিল থাকে তাহলে আমরা বলবো আরোহণুমানটির বস্তুগত সত্যতা আছে, যদি মিল না থাকে বস্তুগত সত্যতা নেই। তো এই যে বস্তুগত সত্যতা থাকবে, এই বস্তুগত সত্যতাই হলো আরোহণুমানের বস্তুগত ভিত্তি। সেটা দেখো এখানে লিখেছি যে আরোহণুমানের বস্তুগত সত্যতা যার উপরে নির্ভর করবে সেটাই হলো আরোহণুমানের বস্তুগত ভিত্তি। আমরা পরবর্তীতে আলোচনা করেছি বস্তুগত ভিত্তি, আগে আমরা জানব আরোহণুমানের আকারগত ভিত্তি কয় প্রকারের হয় বা কী কী। আরোহণুমানের আকারগত ভিত্তি আবার দুটি, কী কী? একটি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, আর একটি হলো কার্যকারণ নীতি। তাহলে আরোহণুমানের আকারগত ভিত্তি কী কী? আরোহণুমানের আকারগত ভিত্তি হলো দুটি, এক প্রকৃতির একরূপতা নীতি, দুই কার্যকারণ নীতি। প্রকৃতির একরূপতা নীতি বলতে কী বোঝানো হয় সেটা আমরা জেনে নিই ফার্স্টে। প্রকৃতির একরূপতা নীতি এই কথাটা থেকে আমরা অনেকটাই বুঝতে পারছি যে প্রকৃতি একই রূপ আচরণ করবে। একরূপতা মানে একই রকম আচরণ, তাহলে প্রকৃতি একই পরিস্থিতিতে যে একই রূপ আচরণ করে এটাই কিন্তু প্রকৃতির নীতি বা প্রকৃতির নিয়ম, একেই বলা হয় প্রকৃতি একরূপতা নীতি। তাই এই কথাটিকে আমরা অন্যভাবে বলতে পারি, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, একেই বলা হয় প্রকৃতির একরূপতা নীতি, বা এটাই প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য। প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য কি বললাম? যে প্রকৃতির একরূপতা নীতির মূল বক্তব্য হল প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এর মূল বক্তব্য। এই কথাটিকে দেখো আমি একটু বিশ্লেষণ করে তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কি বলেছি? যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে, এটাকে যদি আমি বিশ্লেষণ করে বলি তাহলে এইভাবে বলতে পারি, যে পরিস্থিতিতে প্রকৃতিতে কোনো একটি ঘটনা একবার ঘটে সেই পরিস্থিতিতে যদি আবার তৈরি হয় তাহলে কী রকম ঘটনা ঘটবে। আর যদি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা নিচের উদাহরণটা আরেকবার দেখে নেবে। এখানে লিখেছি যে অতীতে জল মানুষের যদি তৃষ্ণা নিবারণ করে তাহলে ভবিষ্যতেও যদি তোমার তৃষ্ণা পায় তাহলে দেখা যাবে জল পান করলে অবশ্যই তোমার তৃষ্ণা নিবারিত হবে। পূর্বে তোমার জল পান করে যদি তৃষ্ণা নিবারণ হয়ে থাকে তাহলে ভবিষ্যতেও জল পান করলে তৃষ্ণা নিবারণ হবে। এভাবে প্রকৃতি একই রূপ অবস্থায় একই রকম আচরণ করে, এটিই হলো প্রকৃতির একরূপতা নীতি। নেক্সট আমরা জানবো হচ্ছে কার্যকারণ নীতি কি। কার্যকারণ নীতি, কার্যকারণ, এই কথাটির সঙ্গে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে পরিচিত হয়েছ। কার্যকারণ, দেখো এখানে যে দুটো শব্দ রয়েছে কার্যকারণ, এখানে কি কার্য এবং কারণ পরপর লেখা রয়েছে দেখতেই পাচ্ছ। এই কার্যকারণ নীতিতে বলা হয়েছে যে প্রত্যেকটা কার্যেরই কারণ থাকবে, তুমি এমন কোনো কার্য খুঁজে পাবে না যার কারণ নেই। তাহলে প্রত্যেকটি কার্য বা প্রত্যেকটি ঘটনারই কারণ আছে, তাহলে কার্যকারণ। তাহলে কথার অর্থ কি? প্রত্যেকটা কার্যেরই কারণ রয়েছে। এই কথাটিকে আমরা এভাবে বলতে পারি, প্রতিটি বা প্রতি ঘটনা বা প্রতি কার্যেরই কারণ আছে, এটিই হলো এই কার্যকারণ নীতির মূল কথা। এই কথাটিকে আমরা যদি বিশ্লেষণ করে বলি, পূর্বের ন্যায় বলতে পারি যে এই পৃথিবীতে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না, প্রতিটি ঘটনারই কোনো না কোনো কারণ আছে। যেমন মৃত্যু নামক ঘটনাটি বিনা কারণে ঘটবে না, এর কি অবশ্যই কারণ আছে। এবার যদি তোমার সংজ্ঞা আসে তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে যে নীতিতে বলা হয় এই পৃথিবীতে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না,
প্রতিটি ঘটনারই কারণ আছে, তাকে বলা হয় কার্যকারণ নীতি। আমরা আলোচনা করলাম প্রকৃতির একরূপতা নীতি, সরি, আরোহ অনুমানের আকারগত ভিত্তি, অর্থাৎ প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এবার আমরা জানব এর বস্তুগত ভিত্তিগুলো কি কি। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো দুটি, একটি পর্যবেক্ষণ আর একটি হলো পরীক্ষণ। দেখো এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো দুটি, কি কি, একটি হলো পর্যবেক্ষণ আর একটি হলো পরীক্ষণ। পর্যবেক্ষণ কি? আমরা যদি কোনো কিছুকে খুব ভালোভাবে প্রত্যক্ষ করি তাহলে সেটি হবে পর্যবেক্ষণ। এই কথাটিকে এভাবে বলা যায় যে প্রাকৃতিক কোনো ঘটনাকে যদি সুনিয়ন্ত্রিতভাবে, সুনির্দিষ্টভাবে এবং যথাযথভাবে প্রত্যক্ষ করা হয় তাহলে তাকেই বলা হবে পর্যবেক্ষণ। কি বললাম? সুনির্দিষ্ট বানানটা ভুল আছে, এটা একটু তোমরা কারেকশন করে নেবে। নন্দ্র সহস্যু নহস্যি, তারপর এখানে হবে সুনিদয়হসি সয়টয়, সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট এবং যথাযথভাবে প্রত্যক্ষ করার নামই হলো পর্যবেক্ষণ। তাহলে পর্যবেক্ষণটা কি? কোনো একটি ঘটনাকে যদি আমি সুনির্দিষ্টভাবে প্রত্যক্ষ করি, যথাযথভাবে প্রত্যক্ষ করি, তখনই সেটা হবে পর্যবেক্ষণ। এবার পরীক্ষণটা কি? পরীক্ষণ সাধারণত যেটা দেখবে ল্যাবরেটরিতে হয়ে থাকে, স্কুলে তোমরা 9-10 ল্যাবরেটরিতে গিয়ে যেটা করেছো, বিভিন্ন জীবনবিজ্ঞানের বিভিন্ন টপিক নিয়ে, ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিক নিয়ে, সেটা পরীক্ষণ। তাহলে পরীক্ষণ কি? কোনো বস্তু বা ঘটনাকে যখন সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিতভাবে যখন কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে প্রত্যক্ষ করা হবে তখনই তাকে বলা হবে কিন্তু পরীক্ষণ। তাহলে কোনো পরিবেশে সুনিয়ন্ত্রিতভাবে ও সুপরিকল্পিতভাবে যখন কোনো বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষ করা হবে, প্রত্যক্ষ করার সময় কৃত্রিম পরিবেশ প্রয়োজন হলে তৈরি করে নিতে হবে, যদি তৈরি করে নিয়ে কোনো কিছুকে প্রত্যক্ষ করা হয় তখনই সেটা হবে হচ্ছে পরীক্ষণ। এবার আমরা দেখব যে পর্যবেক্ষণ তুমি যখন করতে চাইবে, এর আগে যেটি ছিল পর্যবেক্ষণ করতে গেলে কোন কোন শর্ত থাকা দরকার, এই শর্তগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, শারীরিক শর্ত, দুই, বুদ্ধিগত শর্ত, তিন, নৈতিক শর্ত। শারীরিক শর্তেতে বলা হয়েছে পর্যবেক্ষণের সময় অবশ্যই আমাদের শারীরিক সুস্থতা থাকা দরকার যদি সঠিকভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করতে হয়। বুদ্ধিগত শর্তের মধ্যে বলা হয়েছে যে আমাদের বুদ্ধির ধর্ম যেটি জানার ইচ্ছা, সেই জানার ইচ্ছা আমাদেরকে থাকতে হবে। নৈতিক শর্ত, আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করব তখন আমাদের সংস্কার মুক্ততা থাকতে হবে বা সংস্কার মুক্ত হতে হবে। কুসংস্কারে বশবর্তী হয়ে আমরা যখন কোনো কিছুকে পর্যবেক্ষণ, যদি কোনো কিছুকে দেখি তাহলে সেটি কিন্তু পর্যবেক্ষণ হবে না। এবার আমরা দেখব এখান থেকে কোন কোন প্রশ্ন এর আগে এসেছে বা আসতে পারে, একটু দেখে নাও। এসএকিউ এর প্রশ্নের মধ্যে রয়েছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কাকে বলে? তোমরা পেয়েছো বা তোমরা দেখেছো যে বস্তুগত ভিত্তি কাকে বলে, আমরা এটুকু লিখে দেবো। আরোহ অনুমানের বস্তুগত সত্যতা যে বিষয়গুলির উপর নির্ভর করে সেই বিষয়গুলিকেই বলা হয় আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি। তোমরা উপরে দেখেছো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট কোশ্চেন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি। আরোহ অনুমানের আকারগত ভিত্তি আমরা শিখেছি প্রকৃতির একরূপতা নীতি, আর একটি হলো কার্যকারণ নীতি। নেক্সট, প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে? আমরা দুইভাবে সংজ্ঞাটি তৈরি করতে পারি, সেটাও দেখিয়েছি। যদি সংক্ষেপে বলতে চাও তাহলে এভাবে বলতে পারো
যে নীতিতে বলা হয় প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে বলা হয় প্রকৃতির একরূপতা। এই রূপও কথা হবে না, একরূপতা, এখানেও তোমরা একটু বানানটা ঠিক করে নেবে, একরূপতা, এটা হবে একরূপতা নীতি, থ হবে না, রূপ কথা হবে না, একরূপতা নীতি হবে। নেক্সট, কার্যকারণ নিয়ম কাকে বলে? তাহলে যে নিয়মে বলা হয় প্রতিটি ঘটনারই বা কার্যেরই কারণ থাকবে সেই নিয়মকে বলা হয় কার্যকারণ নিয়ম। আর মূল বক্তব্য ঠিক একই রকমভাবে তোমরা বলবে যে এর মূল বক্তব্য কি কার্যকারণ নিয়মের, প্রতি ঘটনারই কারণ আছে। দেখো এখানে লিখেছি যে প্রতি ঘটনারই কারণ আছে, এটি হলো কার্যকারণ নিয়মের মূল বক্তব্য। এবার আমরা আসি এমসিকিউ প্রশ্ন। আরো হনুমান কোন ধরনের সত্যতার উপর, এটা হবে সত্যতা, কোন ধরনের, এটা স্বচ্ছতার লেখা আছে, এটা তোমরা একটু কারেকশন করে নেবে, আরো হনুমানের বা আরো হনুমান কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়। কি দেখেছি আমরা, বস্তুগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, আরো হনুমানের মূল ভিত্তি কি? আরো হনুমানের মূল ভিত্তি কিন্তু পর্যবেক্ষণ বলবে। এখানে পর্যবেক্ষণের তৃতীয় শর্তটির নাম উল্লেখ করো, তৃতীয় শর্তটির নাম কি? নৈতিক শর্ত। শারীরিক শর্ত প্রথম শর্ত, বুদ্ধিগত শর্ত দ্বিতীয় শর্ত, আর তৃতীয় শর্তটি হবে নৈতিক শর্ত। এবার পরের যে কোশ্চেনটি রয়েছে, নেক্সট কোশ্চেনটি যেটা বললাম যে পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ কে করেছেন, এটির আনসার হবে তর্কবিদ জয়েজ, তিনি পর্যবেক্ষণের তিনটি শর্তের উল্লেখ করেছেন। আর অন্যান্য দিনের মতো আজও তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা অবশ্যই এটি কমপ্লিট করে আমাকে কমেন্ট বক্সে সেন্ড করবে, আবর্তন করো। আবর্তনের মধ্যে দুটো দিয়েছি তোমাদের, এখানে এক পশু পাখি নয়, আর দুই নম্বরে লিখেছি আম মাত্রই মিষ্টি নয় বা মিষ্ট নয়। এই দুটো আবর্তন করে আমাকে কমেন্ট বক্সে সেন্ড করো, আর এর মধ্য দিয়েই তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লজিক আমি প্র্যাকটিস করানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।